আসসালামু আলাইকুম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে লাভ, তারপরে রেসপন্সিবিলিটি এবং রেসপেক্ট। এই তিনটা বিষয়ে আমার কাছে বিভিন্নভাবে আলোচনায় আনা হয়েছে এখানে, হাজব্যান্ডের পক্ষ থেকে এবং ওয়াইফদের পক্ষ থেকে এবং বাবা মাদের পক্ষ থেকেও তিনটা জায়গা থেকে এসেছে সেম টাইপের টার্মস। আমার কাছে মনে হয় যে এই তিনটা টপিক আমরা ক্লেম করার আগে, যদি আমরা কেউ ক্লেম করতে চাই যে আমার ওয়াইফ মনে হয় আমাকে খুব একটা বেশি ভালোবাসে না, অথবা আমরা যদি ক্লেম করি যে আমার জামাই আমাকে খুব একটা বেশি রেসপেক্ট করে না, তো এইগুলা আমার মনে হয় যে আমাদের চিন্তাভাবনার মধ্যে আসবে না যদি আমরা রেসপন্সিবিলিটির দিকে বেশি ফোকাস থাকি। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আজকের যুগে অনেক ফ্যামিলি ভেঙে যাচ্ছে শুধুমাত্র এই যে লাভ অ্যান্ড রেসপেক্ট অ্যাসার্টেন করতে যেয়ে। আমরা খুবই ব্যস্ত যে আমার কতটুকু ভালোবাসা পেলাম, আমরা খুবই ব্যস্ত কতটুকু আমি রেসপেক্ট পেলাম ওই বিষয়গুলো নিয়ে, কিন্তু আমরা যদি রেসপন্সিবিলিটি সম্পর্কে সচেতন হই তাহলে দেখা যাবে যে লাভ এবং রেসপেক্ট এই দুইটার কোনো প্রয়োজনীয়তা আমাদের এই কনজুগাল লাইফে আর থাকবে না। তো সেই জন্য আমি বলবো মুসলিম যারা কোরআনকে তাদের জীবনের গাইডেন্স হিসাবে নিয়েছে যে আমাদের জীবনে যা করছি সেটা সঠিক হচ্ছে কি না, এই স্টেপগুলোকে অ্যাসেস করার জন্য কোরআন 4.34 এখানে আমি বলবো দেখতে, যেখানে আল্লাহ বলতেছেন ছেলেদেরকে মেয়েদের পরিচালনা করতে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে কোরআন 2.233 এখানে আল্লাহ বলছেন যে ওয়াইফদের এবং বাচ্চাদের ভরণ পোষণ করতে, ছেলেদের রেসপন্সিবিলিটি আলোচনা এখানে হয়ে গেল, আমি জাস্ট সামারি দিচ্ছি। আর ওয়াইফদের রেসপন্সিবিলিটি সম্পর্কে কোরআন 4.34 লেখা আছে যে তারা জামাইদের অনুগত থাকবে। প্লাস আপনি কোরআন 66.5 এখানে আল্লাহ পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করেছে ওয়াইফদের, এখানেও আল্লাহ কিন্তু অনুগতশীলতার আলোচনা করেছে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোরআনে আমার অবজারভেশনে কোথাও দেখিনি যে জামাই দেখে বলা হয়েছে ওয়াইফদের অনুগত থাকতে। আজকের যুগে আমরা আমাদের রেসপেক্টের পয়েন্টে অথবা ভালোবাসার পয়েন্টে অনেক বেশি ইস্টাবলিশ করতে যেয়ে আমরা এই অনুগতশীলতা থেকে দূরে সরে আসছি এবং তার মাধ্যমে আমরা ফ্যামিলির মধ্যে একটা কেওস তৈরি করছি। কারণ ইন এনি ইভেন্টস আপনি একটা যদি কোম্পানিও চালাতে চান সেখানে কিন্তু একজনকে লিডারশিপের দায়িত্ব নিতে হবে। তো সেই অনুপাতে আমি মনে করি কোরআন যদি সঠিক হয়ে থাকে তাহলে এই কোরআন কিন্তু আমাদেরকে গাইডেন্স দিয়ে গিয়েছে যে কে লিডারশিপের দায়িত্ব নিবে। এখন হ্যাঁ, অনেক ফ্যামিলিতে দেখা যায় যে ওয়াইফরা সকল দায়িত্ব নিতে চায়, তারা দায়িত্ব নিতে চায়, এখানে একটা কনফ্লিক্ট তখন শুরু হয়ে যায়। সেজন্য আমি বলবো যে আজকের যুগে যদি আমরা পরিবারকে টিকাতে চাই তাহলে আমরা আমাদের সবার নিজস্ব দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। সেজন্য কোরআনিক পার্সপেক্টিভ থেকে ওয়াইফদের দায়িত্ব নিতে হবে ঘরের ভিতরকার, এবং জামাইদেরকে দায়িত্ব নিতে হবে, হাজব্যান্ডদেরকে দায়িত্ব নিতে হবে ঘরের বাইরের। তাহলে আমরা জবের রেসপন্সিবিলিটি সম্পর্কে সচেতন হব এবং তখন আর কনফ্লিক্ট হবে না এবং আমাদের এই রেসপেক্ট এবং ভালোবাসা নিয়েও কোনো কমপ্লেন থাকবে না। আর লাস্ট কথা এটাই যে ভালোবাসা আমাদের কিন্তু আসলে ভালোবাসার ডিএনএর উপরই দাঁড়ানো, যেটা আপনি প্রথম দেখায় অর্থাৎ প্রথম ফার্স্ট মিটিংয়ে আপনি ঠিক করেছেন। আপনি যদি আপনার ভালোবাসার ডিএনএকে অস্বীকার না করেন তাহলে ভালোবাসা আপনার মনে করেন বিয়ে যদি হয়ে থাকে 20 জুন 2012 সালে, তাহলে ওই দিনই দাঁড়িয়ে আছে আপনার ভালোবাসার ডিএনএ এক ফোঁটা কমেনি। যা হয়েছে আমাদের এই থ্রু আউট দ্য পিরিয়ড এগুলা আমরা আননেসেসারি হিসেবে কনসিডার করলে সহজেই আমরা একটা পরিবারকে টেকাতে পারবো। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওর উপর কারো কোনো প্রশ্ন অথবা কমেন্ট থাকে জানাবেন, নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।